নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় এই ভিডিওতে অস্টিওআর্থ্রাইটিস এবং তার চিকিৎসা। একটা গল্প দিয়ে শুরু করা যাক, আগের ভিডিওর মতো একটা গল্প দিয়ে শুরু করি। লতা মঙ্গেশকরকে চেনেন না এরকম বোধহয় কোনো লোক এই ভূভারতে পাওয়া যাবে না। 2006 সালের পর থেকে ওনার স্টেজ পারফরমেন্স আস্তে আস্তে কমতে শুরু করে দিল, কারণ উনি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কাজকর্ম করতে পারছিলেন না, গান গাইতে পারছিলেন না, বসার জন্য মাঝে মাঝে চেয়ার ব্যবহার করতে হচ্ছিল, ডেলিকার অ্যাক্টিভিটির জন্য হাঁটুর ব্যথায় উনি ভুগছিলেন। মুম্বাইয়ের অনেক ডাক্তারবাবুকে দেখালেন, সবাই ওনাকে বললেন যে ওনার চিকিৎসার অপারেশন ছাড়া আর কোনো গতি নেই, কারণ এন্ড স্টেজ অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে। তো লতা মঙ্গেশকর যেটা করলেন যে উনি মুম্বাইতে কোনো অপারেশন করালেন না, উনি চলে এলেন পুনেতে। পুনেতে ওনার বাবা দীনানাথ মঙ্গেশকরের নামে একটি চ্যারিটেবল ট্রাস্ট হসপিটাল আছে, সেখানে উনি দুটো হাঁটুর একসঙ্গে অপারেশন করালেন এবং অপারেশনের পরে উনি খুবই ভালো ছিলেন এবং যথেষ্ট ভালো আছেন এবং এখন ভালোভাবেই জীবনযাপন করছেন। তবে আমার এই গল্পটার বলার উদ্দেশ্য এই নয় যে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হলে সব অপারেশনই তার মেইন চিকিৎসা। এটা এই ভুল ধারণাটা যেন সাধারণ মানুষের ভেতরে একদম না যায়। অস্টিওআর্থ্রাইটিসের 80% কেসে অপারেশন ছাড়া চিকিৎসা করা যায় এবং ইনফ্যাক্ট 80 থেকে আরও বেশি পার্সেন্ট কেসেই অপারেশন ছাড়াই চিকিৎসা করা যায়। এখন আমরা যেটা করব যে অস্টিওআর্থ্রাইটিসের কী কী চিকিৎসা পদ্ধতি আমাদের কাছে এখন পর্যন্ত অ্যাভেলেবল সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলব। সাধারণত এই রোগীরা যারা আসেন তাদের কাছে, আমাদের কাছে আসেন হাঁটুর ব্যথা নিয়ে। হাঁটুর ব্যথার সঙ্গে থাকে হাঁটু ফুলে যাওয়া থাকে, যদি হাঁটু ফোলা থাকে সেক্ষেত্রে আমরা নর্মালি বলি হাঁটুতে বরফ লাগান। তবে ডাইরেক্ট হাঁটুতে বরফ না লাগিয়ে সেটা একটি কোনো রুমালে অথবা কোনো প্লাস্টিকে বেঁধে থুপে থুপে আস্তে আস্তে বরফ লাগাবেন দিনে 3 থেকে 4 বার। এক নাগাড়ে এক জায়গায় বরফ বেশিক্ষণ ধরে রাখবেন না। অস্টিওআর্থ্রাইটিস রোগীদের যেটা হয়, অধিকাংশ রোগীরাই যারা বেশি ব্যথায় কষ্ট পান তারা একটু ওবিস বা মোটাসোটা স্থূলকায় হয়। সবার আগে আপনাকে ওজন কমানোর দিকে নজর দিতে হবে। ওজন একটি এমন একটা জিনিস, যত ওজন বাড়বে হাঁটুর ব্যথায় আপনি তত কাহিল হয়ে পড়বেন। সুতরাং প্রপার ডায়েটিশিয়ান বা প্রপার ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনাকে রোগ ওজন কমানোর জন্য চিকিৎসা করাতে হবে। হাঁটুর ব্যথার আরেকটি জিনিস, যখন বেশি ব্যথা থাকবে তখন আপনাকে কদিন রেস্ট নিতে হবে। রেস্ট মানে যে কমপ্লিট বিছানায় শুয়ে থাকতে হবে তা বলছি না, হাঁটুতে হাঁটুর ভাঁজ করা, এক্সারসাইজ করা, হাঁটুতে তলাতে একটি বালিশ দিয়ে তাতে চাপ দেওয়া ছাড়া এই এক্সারসাইজ করা, একটু আধটু ঘরের ভেতর হাঁটা চলা করা, এগুলো সবই আপনি করবেন। তবে কোনো মর্নিং ওয়াক করা, ইভিনিং ওয়াক করা, এগুলোকে বন্ধ করতে হবে। অনেক সময়তে অনেক রোগীরা আমাকে প্রশ্ন করেন যে আমার তো ডাক্তারবাবু ডায়াবেটিস আছে, আমাকে ডায়াবেটিসের ডাক্তারবাবুরা বলেছেন যে আপনাকে রোজ সকাল বিকেলিং ওয়াক করতে হবে, তাতে আপনার ওজনও কমবে, আপনার ডায়াবেটিসও কন্ট্রোল হবে। হ্যাঁ, হাঁটবেন তো বটেই, কিন্তু আগে আপনার হাঁটুর ব্যথা কমে যাক, তারপর আপনি আবার নর্মাল হাঁটাহাঁটি করবেন। প্রথমে অল্প অল্প করে হাঁটা স্টার্ট করবেন, তারপর আবার নর্মাল পেশে হাঁটবেন। এরম করেই হাঁটুর ব্যথার প্রাথমিক চিকিৎসা করা যায়। ওষুধ আপনি কী খাবেন, ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে আপনি প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন। তবে প্যারাসিটামল ছাড়া যদি অন্য ট্যাবলেট খেতে হয় তাহলে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ব্যথার ওষুধের অনেক ধরনের সাইড এফেক্ট হয়। ব্যথার ওষুধ সবসময়তে খাওয়ার পরে খাবেন, তার সঙ্গে কোনো জিন ট্যাগ বা র্যান্ট্যাগ বা কোনো অ্যান্টাসিড দিয়ে তারপর আপনাদের এটা খাওয়া উচিত। তবে সব ক্ষেত্রেই আমি পরামর্শ দেবো আপনার ডাক্তারবাবুর আপনি পরামর্শ নেবেন। অনেক ক্ষেত্রে মলম লাগিয়েও অনেক লাভ হয়। এক্সারসাইজ করা, ব্যথার ওষুধ খাওয়া, মলম নেওয়া, মলম লাগানো, এগুলোতে অনেক উপকার হয় পেশেন্টদের। কিছু কিছু বয়স্ক পেশেন্ট যারা থাকেন তাদের আমরা বলি আপনি হাতে স্টিক ব্যবহার করুন। এখন কোন হাতে আপনি স্টিক নেবেন আপনার আইডিয়া আছে কি? যেদিকে আপনার ব্যথা, ধরুন আপনার ডান হাঁটুতে ব্যথা, তার উল্টো দিকের হাতে স্টিক নিতে হবে। মনে করুন আপনি স্টিক নিয়ে হাঁটছেন, সিঁড়িতে উঠবেন কী করে, নামবেন কী করে? যখন সিঁড়িতে উঠতে যাবেন তখন ব্যথার পাটিকে আগে দেবেন, যখন সিঁড়ি থেকে নামবেন তখন ভালো পাটিকে আগে দেবেন। যদি সিঁড়িতে রেলিং থাকে রেলিং ব্যবহার করে ওপর নিচ ব্যবহার করবেন এবং খুব ধীরে ধীরে হাঁটা চলা করবেন যখন হাঁটুর ব্যথা থাকবে। অন্য সময় আপনি নর্মাল হাঁটা চলা করতে পারেন। এবারে আসি কিছু ইঞ্জেকশনের ব্যাপারে। ইঞ্জেকশন নিয়ে প্রত্যেক মানুষের অনেক ভয় বা ভীতি আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অস্টিওআর্থ্রাইটিসে হাঁটুতে স্টেরয়েড ইঞ্জেকশন এটা পৃথিবীতে স্বীকৃত চিকিৎসা। সারা পৃথিবীতে স্টেরয়েড ইঞ্জেকশন হাঁটুতে দেওয়া হয় অস্টিওআর্থ্রাইটিসে। তবে তার কয়েকটি নিয়ম আছে, বছরে 3টির বেশি ইঞ্জেকশন দেওয়া যাবে না এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই স্টেরয়েড ইঞ্জেকশনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যিনি আপনার চিকিৎসা করছেন উনি এ ব্যাপারে বেস্ট জাজ, উনি আপনাকে যে যা বলবেন তাই মানবেন। ভিসকো সাপ্লিমেন্টেশন বলে আরেকটি চিকিৎসা সারা পৃথিবীতে খুব পপুলার হয়েছে।
এটা আর কিছুই নয়, হাঁটুর ভেতরে যে ফ্লুইড থাকে ওটাকে রিপ্লেস করার মতো একটি ইঞ্জেকশন বেরিয়েছে, সেটি বছরে একটা দিতে পারা যায়। তবে যদি হাঁটু খুব অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস হয়ে যায়, বেশি বাড়াবাড়ি হয়ে যায় বা পা যদি ব্যাঁকা থাকে তাহলে এটি খুব ভালো কাজ করে না। যদিও দেখা গেছে যে এই ইঞ্জেকশন দিলে রোগীরা 3-4 বছর খুব ভালো থাকেন। যেসব রোগীদের একটু বয়স কম তাদের এই সব ইঞ্জেকশনের মাধ্যমে 60 বছর বয়স পর্যন্ত আমরা ওয়েট করতে পারি, যাতে তারপরে আমরা অপারেশনগুলো করতে পারি। এবার আমি অপারেশনের দিকে আসছি। বহু ধরনের অপারেশন হাঁটুর হয়, খুব কম পরিমাণ রোগীদেরই হাঁটুর অপারেশন লাগে। একটু যারা কম বয়স, 60 বছরের নিচে বয়স, যাদের ওষুধে কোনো লাভ হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা একটি হাই টিবিয়াল অস্টিওটমি বলে অপারেশন করা হয়, যাতে হাঁটু ব্যাঁকা হাঁটু থাকলে সেটিকে সোজা করে দেওয়া হয়, প্লেট স্ক্রু লাগানো হয়। এরপরে পেশেন্টদের হাঁটুর যে ওয়েট বেয়ারিং থাকে, যে আমরা হাঁটলে পরে যে হাঁটুর যে ওয়েটগুলো যেখানে যায় সেই ওয়েট বেয়ারিং জয়েন্টটা আবার ঠিকঠাক হয়ে যায়, তখন বহুদিন পর্যন্ত রোগী ভালো থাকেন। আরেকটি অপারেশন ওয়ার্ল্ডে খুব পপুলার হচ্ছে আজকাল, যেটাকে বলে ইউনি নি রিপ্লেসমেন্ট অপারেশন। মানে হাঁটুর পুরোটা যখন না হয়ে হাঁটুর একদিকে যখন বাতটা সীমিত আছে এবং হাঁটুর লিগামেন্টগুলি যখন ভালো আছে, রিলেটিভলি কম বয়স, যখন হাঁটু খুব বেশি ব্যাঁকা নেই, সেই ক্ষেত্রে এই ইউনি নি রিপ্লেসমেন্ট অপারেশন খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং এই অপারেশন আজকাল বহু ডাক্তারবাবুরা করছেন খুব ভালো রেজাল্ট দিয়ে। যখন এই অপারেশনগুলো স্টেজ পেরিয়ে যায়, যখন সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস হয়ে যায়, যখন হাঁটুর কোনো জিনিসই কার্টিলেজার বেঁচে থাকে না, তখন যে চিকিৎসা পদ্ধতি আমরা করি সেটা হলো টোটাল নি রিপ্লেসমেন্ট অপারেশন। টোটাল নি রিপ্লেসমেন্ট অপারেশনে আমরা এই থাই বোনের তলার দিকের হাড়টুকু আর পায়ের যেটি লেগ বলে তার ওপর দিকের হাড়টাকে বাদ দিয়ে সেটা আইদার টাইটেনিয়াম অথবা কোবাল্ট ক্রোম অ্যালয় মেটাল দিয়ে রিপ্লেস করা হয়। এবং এই দুটি মেটালের মাঝখানে একটি পলিইথিলিন বলে বা একটা প্লাস্টিক ধরনের মেটেরিয়াল দেওয়া হয়। হাঁটুর খারাপ পোর্শনটিকে বাদ দিয়ে এইগুলো রিপ্লেস করলে পরে তখন পেশেন্টের ব্যথার সেন্সেশন সবই খুব কম হয়ে যায়, পেশেন্ট ভালোভাবে হাঁটতে পারে, সবই ভালোভাবে থাকতে পারে। কিছু কিছু সার্জেনরা আজকাল ন্যাভিগেশন বা কম্পিউটার ন্যাভিগেশনের মাধ্যমে অপারেশন করছেন। ওনাদের দাবি যে এই অপারেশনের পরে হাঁটুর জয়েন্টের অ্যালাইনমেন্ট খুব ভালো থাকে এবং বহুদিন পর্যন্ত হাঁটু নাকি খুবই ভালো থাকে। তবে এই দাবির সত্যতা নিয়ে অনেক চিন্তাভাবনা করার আছে, কারণ ন্যাভিগেশন বা কম্পিউটার ন্যাভিগেশন ছাড়া এবং ন্যাভিগেশন দেওয়া অপারেশনের 10 বছরের পরের রেজাল্ট সব এক, দু ধরনের রোগীরাই খুবই ভালো থাকেন। যদি দুটি হাঁটুকে একসঙ্গে অপারেশন করতে হয় সেক্ষেত্রে কী করা হবে? অনেক রোগীরাই বলেন যে আমার দুদিকের হাঁটুতেই আছে, আপনারা অপারেশন করে দিন। একসঙ্গে দুটি হাঁটু অপারেশন নিয়ে আজকাল অনেক মতপার্থক্য আছে অনেক সার্জেনদের ভেতরে। তবে যদি রোগীর বয়স রিলেটিভলি কম হয়, রোগীর যদি কোনো ফুসফুসের রোগ, হার্টের রোগ না থাকে, তাহলে একসঙ্গে দুটি অপারেশন করাই যেতে পারে এবং সেফলি করা যেতে পারে। এছাড়া যদি মনে করুন আলাদা আলাদাভাবে করতে হয়, তাহলে দুটি হাঁটুর অপারেশনের মাঝখানে গ্যাপ কতদিন দেবেন? সায়েন্টিফিক রিসার্চ বলছে 3 মাসের গ্যাপ রাখা উচিত একটি হাঁটুর থেকে আরেকটা হাঁটু অপারেশনের মাঝখানে। 3 মাসের গ্যাপ রাখলে পরে পেশেন্টের একটি হাঁটুর অপারেশনের পরে রিকভারির যে স্টেজ, সেই স্টেজটি কমপ্লিট হতে 3 মাস লাগে, 3 মাস পরে সেফলি অন্য হাঁটুর অপারেশন করা যেতে পারে। আরেকটি জিনিস বলা দরকার যে হাঁটু রিপ্লেসমেন্ট অপারেশনের পরে পেশেন্টদের বহুদিন ফিজিওথেরাপির মাধ্যমে থাকতে হয়। ডাক্তারবাবুদের পরামর্শ যদি আপনি ঠিকঠাক মানেন তবেই আপনি হাঁটু অপারেশনের পরে ভালো থাকবেন। নিয়মকানুন মানাটা সবচেয়ে জরুরি এবং এ ব্যাপারে আপনাকে আপনার চিকিৎসকই গাইড করবেন। অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা অপারেশন করালে হাঁটু রিপ্লেসমেন্ট অপারেশনের রেজাল্ট ভেরি গুড। পৃথিবীতে অর্থোপেডিক্সের যত অপারেশন আছে তার ভেতরে হাঁটু রিপ্লেসমেন্ট অপারেশন হলো ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অপারেশন। এবার আসি কিছু কমপ্লিকেশনের ব্যাপারে। কমপ্লিকেশন তো আছেই, যে কোনো অপারেশনে কমপ্লিকেশন হতে পারে। তার ভেতরে কিছু খারাপ কমপ্লিকেশন আছে, যেমন ধরুন ইনফেকশন রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের খুব বেশি হয়, ডায়াবেটিস রোগীদের ইনফেকশনের চান্স বেশি থাকে, প্রায় 2-3% পেশেন্টদের এরকম ইনফেকশন হতে পারে সব প্রিকশন নেওয়া সত্ত্বেও। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কাফ মাসেল বা ডিমের ওখানকার ভেনে ক্লট জমে যায়, যেগুলি একটি ডেঞ্জারাস কমপ্লিকেশন। এ ব্যাপারে আপনার চিকিৎসক আপনাকে নিশ্চয়ই অবগত করাবেন কী কী কমপ্লিকেশন হতে পারে এবং তার থেকে কীভাবে বাঁচা যায়। সব জিনিস চেষ্টা করা সত্ত্বেও এই ধরনের কমপ্লিকেশন হয়তো 100% বাদ দেওয়া যায় না। 90% ক্ষেত্রে আমরা এই কমপ্লিকেশানগুলোকে আটকাতে পারি। বহু ক্ষেত্রে কমপ্লিকেশন হয় এবং তার চিকিৎসাও করা যায়, প্রপার চিকিৎসা করলে পেশেন্টরা ভালো থাকে। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এই নি রিপ্লেসমেন্ট অপারেশনে ভালো আছেন, এখন তারা ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করছেন। আজকে এই পর্যন্তই, নমস্কার বন্ধুরা।